वेलकम टू माय चैनल বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। হ্যাশট্যাগ পায়েল পরিবারের নতুন একটা ভিডিওয় তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো এখন ভিডিওটা কাকে নিয়ে করছি? এখন ভিডিওটা তোমাদের সকলের স্পেশাল ম্যান্টি দিদি ভাই এবং ওর স্পেশাল ভাই পাতানো, তাকে নিয়ে কিন্তু অবভিয়াসলি অনেক কথা তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিও শুরুতেই প্রথম একটা কথা বলে নিতে চাই, আমি পরশু একটা এই ম্যান্ডিকে নিয়ে ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওয় দু একটা কমেন্টস এসেছে যে নামটা আমি একটু ভুল বলছি, ম্যান্ডির নামটাই বলো বা তার হাজবেন্ডের নামটাই একটু ভুল বলছি। তো দেখো, যাকে নিয়ে ভিডিও মানে করছি তাকে নিয়ে বলছি এবং তার নাম জানবো না, তার হাজবেন্ডের নাম জানবো না, এটা কি কখনো হয় বন্ধুরা? না, আমরা আমাদের আইডির সুরক্ষার জন্য, যেমন ম্যান্ডি, ম্যান্ডির কি ম্যান্ডি না, ম্যান্ডির অরিজিনাল নাম কিন্তু অন্য কিছু, সেরকমই আমি সৌমেন বলছি ওর হাজবেন্ডকে। ওর হাজবেন্ডের নাম কিন্তু দেবনাথ। এবার বুঝে নাও, এইখানটা দেখি বুঝতে পেরে গেলে আমি কোন নামটার কথা বলতে চাইছি। তো অনেকেই এইটা কমেন্ট করেছিল, তাদের আশা করছি বুঝিয়ে দিতে পারলাম। আরো একজন আমাকে একটা কমেন্ট করেছে, একজন না দুজন এরকম কমেন্ট করেছে যে আমার যেরকম মেন্টালিটি আমি নাকি ওদের সম্পর্কটাকে ঠিক সেইভাবেই মনে করছি। অ্যাকচুয়ালি এই সৌমেন নিজে রোজগার করতে পারে না, বইয়ের টাকায় বড় মানে বসে বসে খায় এবং নিজে বড় বড় ফুটানি করে, সেই কারণেই নাকি মানে সবসময় নিজে চুপচাপ বসে থাকে, সবসময় এই সৌমেন একটা অ্যাটিটিউড দেখায়, এরকম ধরনের কিছু একটা কমেন্ট করেছে আমাকে। এবং আমার মানসিকতা যেরকম, আমি যেরকম ক্যারেক্টারের মেয়ে সেরকম নাকি আমি এই ম্যান্ডিকে মনে করেছি। তো যে আমাকে কমেন্টটা করছো, আশা করছি আমার এই ভিডিওটা দেখবে, তার ওই প্রশ্নের উত্তরে আমি একটা কথাই বলতে চাই ভিউয়ার্সদেরকে, আমি এই কথাটা বলতে চাই যে দেখো বন্ধুরা, আমাকে নিয়ে যে যাই বলছে আমি কিন্তু মেনে নেবো, ঠিক আছে? কিন্তু যখন আমার সাথে আমার বাবা মাকে প্রশ্নটা করা হবে বা আমার বাবা মাকে জড়ানো হবে, তখন যদি কিছু ভুল হয়ে থাকে, আমি কিন্তু যত বড় ক্রিয়েটারই হয়ে থাকি না কেন বন্ধুরা, বাবা মায়ের অসম্মান কিন্তু আমি বা আমরা কখনোই কিন্তু মেনে নিতে পারবো না। তোমরা কি পারবে বন্ধুরা? যেই জায়গায় ম্যান্ডির কমেন্ট সেকশনে তার ভাইকে নিয়ে মানে অজস্র নেগেটিভ কমেন্টস আসছে, এবং আমি একা ওয়াইডিত নয়, মানে যে কজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তারা যদি ম্যান্ডিকে নিয়ে এখন কোন টপিকের ভিডিও করে থাকে, সেটা হচ্ছে তার ভাইকে নিয়ে কিন্তু ভিডিও করছে। তা আমি যদি মানে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ম্যান্ডিকে নিয়ে তার ভাইয়ের সাথে ভুল সম্পর্ক করে থাকি, মানে বানিয়ে থাকি তোমাদের সামনে, তাহলে আদার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও কি ভুল দেখছে? ভিউয়ার্সরাও কি ভুল দেখছে? আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাই নয় আমরা জিনিসটাকে ভিডিও করে বলতে পারছি, কিন্তু ম্যান্ডির কমেন্ট সেকশনে এই এত এত কমেন্ট তার ভাইকে নিয়ে বাজে বাজে, মানে আমি তো খুব ভদ্রভাবে বলেছি, এমন এমন কমেন্ট এসছে যেগুলো ব্লা 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 বলার কথা নয়। তাহলে সেই সমস্ত ভিউয়ার্স গুলো ওই সমস্ত কমেন্ট গুলো করে কি লাভ পাচ্ছে, কি লাভ পাচ্ছে? অ্যাকচুয়ালি এরকম কমেন্ট এসছে যে আমি তোমার কিন্তু খুব বড় একজন ফ্যান ফলোয়ার, কিন্তু তোমার এই বেড়াতে যাওয়ার ব্লগ গুলো একেবারেই ভালো হচ্ছে না বা তোমার ভাইয়ের সাথে এই সম্পর্কটাকে একদমই চোখে দেখা যাচ্ছে না। তারা কোন উদ্দেশ্যে ওই কমেন্ট গুলো করেছে? যে আমাকে কমেন্টটা করেছে তার নামটা নিলাম না, কিন্তু আশা করছি আমার এই ভিডিও দেখলে তুমি বুঝতে পারবে আমি কাকে কথাটা বলছি। আরো আমি একটা কথা বলতে চাইছি যে এই যে ম্যান্ডির কমেন্ট সেকশনে অনেকেই কমেন্ট করছে রক্ত কথা বলে, রক্ত কথা বলে, আকে আম গাছের ছাল আম গাছই হয়, জাম গাছে লাগে না, এই ধরনের অনেক অনেক রকম কথা বলছে। তাহলে তারা কেন বলছে, তারা কেন বলছে? তারা তো ভিউয়ার্স, তারা তো আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়, তারা তো আর ভিডিও করে কোনো ভিউ পাওয়ার লোক এই ধরনের বাজে কমেন্ট করছে না। তাহলে তারা কেন কমেন্ট গুলো করছে? আমরা নয় ম্যান্ডিকে ছোট করবার জন্য, বড় ক্রিয়েটারকে নিচুতে নেওয়ার জন্য আমরা নয় কন্ট্রোভার্সি গুলো করে থাকছি ম্যান্ডিকে নিয়ে, কিন্তু আদার্স ভিউয়ার্সরা কেন এই ধরনের কথাগুলো ম্যান্ডির কমেন্ট সেকশনে করছে? এমনকি ম্যান্ডির কমেন্ট সেকশনে করে কোনো রিপ্লাই পাচ্ছে না বলে রিয়াঙ্কার কমেন্ট সেকশনে গিয়েও কিন্তু ম্যান্ডিকে নিয়ে কমেন্ট করা হচ্ছে। কেন এগুলো কেন করা হচ্ছে? আগে তো কই এই ধরনের কমেন্ট এই ম্যান্ডিকে করা হয়নি। আর আরো একটা কথা বলছি বন্ধুরা, এই যে রক্তের সম্পর্কে কথাটা যে ম্যান্ডিকে বারবার কমেন্ট করে বলা হচ্ছে, দেখবে বন্ধুরা আমরা আমাদের ওই যে প্রথমে বললাম, আমরা আমাদেরকে আঘাত দিলে কিন্তু আমরা সহ্য করব, কিন্তু বাবা মাকে নিয়ে বা সন্তান বা ফ্যামিলিকে নিয়ে যদি কথা বলে আমরা কিন্তু সহ্য করি না, আমরা কিন্তু তার পাল্টা জবাব দিয়েই থাকি। যেরকম পিয়াকি বলো, মৌকি বলো, এদের মাকে বাবাকে নিয়ে কোনোরকম কোনো কথা বলে, প্রিয়ার বা আমাকে নিয়ে বোনকে নিয়ে কথা বলে কিন্তু এরা সবসময় কিন্তু ফাইট করে। কারণ কি, এরা একটা কথা বলে, আমি ভিডিও করছি আমার ভুল ত্রুটি হলে আমাকে বলো, আমার বাবা মা এখানে নেই সেখানে তোমরা বলবে না। কিন্তু ম্যান্ডি এমন একজন ঠেটা গবেট মূর্খ একজন মেয়ে যেখানে ওর কমেন্ট সেকশনে ওকে কমেন্ট করা হচ্ছে যে রক্তেই কথা বলে, যেরকম মা সেরকম মেয়ে, মাকে কতটা ছোট করা হচ্ছে, সেই জায়গায় ম্যান্ডি কেন কোনো মুখ খুলছে না, কেন কোনো মুখ খুলছে না? নিশ্চয় চোরের মন বোচকা পানি আছে, সেই কারণেই কিন্তু মুখটা খুলতে পারছে না। অ্যাকচুয়ালি চোর তো চুরি করে ফেলেছে, সেই জায়গায় নিজে আবার কি করে সাধু সাজবে বলতো বন্ধুরা? ও তো ওই গব্বাই পাপ দিয়ে দিয়েছে, সেই গর্ত থেকে উঠবে তা কি করে? ভুল কাজ তো সে করে ফেলেছে, তারপরে আবার সে বড় বড় গলাবাজি করে কথা কি করে বলবে বন্ধুরা বলতো?
কারণ কি ওরা যেখানে ঘুরতে গেছে সেখানে দেখলাম অনেক অনেক ভিউয়ার্সের সাথে দেখা হয়েছে, অনেক অনেক সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছে, বা এরকম কিন্তু অনেকেই আছে যে ম্যান্ডির আশেপাশে অনেকেই আছে যারা কিন্তু ব্লগার। হ্যাঁ, যারা ব্লগার, এবং আমি বলছি আমার তো অনেকজনের সাথে পরিচয় আছে, অনেক কথা আমি জানতেও পারি। অনেকে কমেন্ট করেছে তুমি এখান কোথা থেকে এই সমস্ত কথা জানতে পারছো। হ্যাঁ, একটু হলেও জানতে পারছি, তাই তোমাদের সাথে কিন্তু এই কথাগুলো শেয়ার করতে বাধ্য হচ্ছি। কারণ কি, কথা দেখবে হাওয়াই ভাসে, ঘরের কথা কিন্তু চার দেওয়ালের মধ্যে থাকলেও কিন্তু আমরা বলি দেওয়ালও শুনতে পেয়ে যাবে। সেরকমই কিন্তু ম্যান্ডি আর তার হাজবেন্ডের যে ঘটনাটা ঘটানো হচ্ছে সেটা কিন্তু পুরো সোশ্যাল মিডিয়ায় দেখানো হচ্ছে। আর ক্যামেরা এমন একটা জিনিস বন্ধুরা, যে ওই ভিডিওটাকে যদি 10 বার ভালোভাবে পুঙ্খানুপুঙ্খভাবে আমরা দেখি, ওইখান থেকে ম্যান্ডি কি বোঝাতে চাইছে, ম্যান্ডি কি কুকর্ম করছে, সেগুলো কিন্তু আমরা অবভিয়াসলি চোখে দেখতে পেয়ে যাবো। যারা এই ধরনের কমেন্ট গুলো আমাকে করছো তারা অ্যাকচুয়ালি ম্যান্ডিকে ভালোভাবে দেখছুই না, সেই কারণে হয়তো আমার পেছনে লাগতে এসছো। আমি একা বলছি এরকমটা হলে মেনে নিতাম যে আমি ভুল বলছি, আমি একা নয়, অনেক অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং তার সাথে সাথে কিন্তু ভিউয়ার্সরাও এই ধরনের প্রশ্ন করছে। যেখানে মাকে নিয়ে প্রশ্ন করা হচ্ছে সেখানে মেয়ে হিসেবে সেই জিনিসটাতে লাভ রিয়াক্ট দিচ্ছে কি করে বলতো বন্ধুরা। আমি দেখলাম ম্যান্ডিকে ওর কমেন্ট সেকশনে কমেন্ট করা হয়েছে যে মা যেমন মেয়ে তেমন, রক্ত কথা বলে, আম গাছের জাম, হ্যান ত্যান, ব্লাবলা অনেক কমেন্ট করা হয়েছে। সেইখানে ম্যান্ডি লাভ রিয়াক্ট দিচ্ছে কি করে দিচ্ছে বন্ধুরা। সেই জায়গায় ম্যান্ডির তো একবারে বলা উচিত ছিল যে আমি যে ভুল কাজটা করিনি তার জন্য তোমরা আমাকে এইভাবে কিন্তু বাজে কমেন্ট করতে পারো না, বা ম্যান্ডি একবার অন্তত সামনাসামনি এসে ভিডিওতে বলতে পারতো যে আমার এবং আমার হাজবেন্ডের মধ্যে যে ঝামেলাটা হয়েছে সেটা সম্পূর্ণই আমাদের মধ্যে, এর মধ্যে ভাইকে প্লিজ তোমরা জড়িও না। এই কথাটাও তো ম্যান্ডি একবার বললেই পারতো, ম্যান্ডি কিন্তু বললো না। এতটাও শরীর খারাপ তাদের হয়ে যায়নি, এতটাও শরীর খারাপ হয়ে যায়নি যে এই কথাগুলো ভিডিওর মধ্যে কমেন্ট করে বলতে পারে না, বা ভিডিওর মধ্যে একটা লাইন এইভাবে বলে দিতে পারে না। সকালে বমি হচ্ছে, নুন চিনি জল, মুড়ি মানে মুড়ি ভেজানো জল এই সমস্ত মানে খাচ্ছে, আবার সন্ধ্যেবেলা মোমো খেয়ে নিচ্ছে, মানে দুধ চা খেয়ে নিচ্ছে, যখন জানছে যে আমার অ্যাসিডিটি আছে, আমার গ্যাস অম্বল হয়েছে, সেই জায়গায় সে কিভাবে মোমো আবার দুধ চাটা খেয়ে নিতে পারছে। তার মানে সে কিন্তু যতটা অসুস্থতা দেখাচ্ছিল অ্যাকচুয়ালি ততটাও কিন্তু অসুস্থ নয়। সেই কারণেই সে মানে নিজস্ব মানে কি বলবো একটা কনফিডেন্সের সাথে বলছে যে যা হয় হবে, খেয়ে নিই তো আগে, মানে ওই দুধ চাটা আর মোমোটা খেয়ে তো নিই, তারপর যা হয় হবে। একটা মানুষ যদি সত্যি খুব খারাপ পরিস্থিতির মধ্যে থাকে, শরীরের অবস্থা যদি সত্যি খুব খারাপ হয়, তাহলে ওই ধরনের কথাগুলো বলতে পারবে? আর এমন ডায়রিয়া হলো যে সকালবেলা ভালো হয়ে গেল, রিয়াঙ্কা ওদিকে চলে গেল বিকালবেলা ফুচকা খেতে, মানে ডায়রিয়া হলে ফুচকা খায় এটা আমি জীবনেও শুনিনি, বিকালবেলা ফুচকা খেতে চলে গেল। আর এদিকে মানে ম্যান্ডিও কিনা বলছে যে হ্যাঁ যা হয় হবে, আমি দুধ চা এবং মোমো খাবো। কি করে এগুলো বলতে পারে, কি করে এগুলো বলতে পারে? সত্যি যদি তাদের শরীর খুবই অসুস্থ হয়ে গেছে, তো আমার মনে হয় রিয়াঙ্কার শরীর হয়তো সত্যি খারাপ হয়েছিল, কিন্তু ম্যান্ডির অ্যাকচুয়ালি শরীর কোনো খারাপ হয়নি, ও হয়তো বাড়িতে থাকার কোনো না কোনো একটা প্ল্যান খুঁজছিল। সেই কারণেই কিন্তু ও কালকের ভিডিওতে একটা কথা বলেছে, মানে হয়তো ভিউয়ার্সরা ঠিকভাবে শুনতে পায়নি, ওর ভাইকে বলছে যে একটা এক্সট্রা রুম নেওয়ার কথা ছিল, সেটা কি হলো? ওর ভাই বলছে যে এক্সট্রা রুম কোথায় পাবো, বলছে না একটা রুম তো নেওয়ার এক্সট্রা কথা ছিল। তো চিন্তা করো বন্ধুরা, ওরা তো দুটো রুম অলরেডি নিয়ে নিয়েছে, একটা ছেলেদের জন্য একটা মেয়েদের জন্য, সেই জায়গায় আরো একটা এক্সট্রা রুম নিয়ে লাভটা কি? ওই এক্সট্রা রুমটা নিলে পয়সা খরচা ছাড়া তো আর কিছুই ওই রুমটাতে হবে না। আর মেয়েটা কিন্তু খুবই বাচ্চা, মানে এই সৌমেনের মেয়ে ম্যান্ডির যে মেয়ে সে খুবই বাচ্চা, এবং সে কিন্তু রিয়াঙ্কার সাথে সব থেকে বেশি মানে নিজেকে কমফোর্টেবল মনে করছে। তো সেই জায়গায় এক্সট্রা রুমটা কি কারণে নেওয়ার কথা এই ম্যান্ডি বলছিল বলতো বন্ধুরা? আর অনেকেই কমেন্ট করেছে দেখলাম যে ভাই নাকি গেছে গার্ড হিসেবে। আচ্ছা, যাদের ভাই যায় না, যাদের সাথে কেউ গার্ড হিসেবে এখান থেকে চেনা শোনা যায় না, তারা কি বেড়াতে যায় না? প্রথমবার যখন তার ভাই গেছিল তখনও কি সে কোনো গার্ড নিয়ে গেছিল? না, সে কোনো সিঙ্গেল গেছিল, ওখানে গিয়ে সে সমস্ত কিছু জেনেছে। সেরকমই এই যে ম্যান্ডিরা গেছে, পরের বার যখন কেউ যাবে তখন বলবে না যে ম্যান্ডি তোমরা গেছো, তোমরা অনেক কিছু জানো, চলো তোমাদের সাথেই আমরা যাই। না, প্রত্যেকেই কিন্তু প্রথমবারই যায় এবং প্রথমবার জেনে এসে তারপর বলে যে আমি ওইখানকার এই সমস্ত কিছু জানি। সেই জায়গায় যদি এই ম্যান্ডি তার হাজবেন্ডকে এই সমস্ত দায়িত্বগুলো দিত যে কটা রুম লাগবে, বা আমাদের কটা রুম লাগবে, আমি তুমি আর আমার মেয়ে একটা রুমে থাকবো, রিয়াঙ্কার আর রিয়াঙ্কার হাজবেন্ড একটা রুমে থাকবে, আর ভাই একটা রুমে থাকবে, এটা করলে মনে হয় সব থেকে বেটার হতো। কিন্তু এটাও তো করলো না, অথচ আবার একটা এক্সট্রা রুম নেওয়ার কথা বলা হচ্ছে। যখন তারা ফাইনাল করেই নিয়েছিল যে ছেলেরা আলাদা একটা রুমে, মেয়েরা আলাদা একটা রুমে, তখন এক্সট্রা রুমটা নিয়ে ম্যান্ডি কি বোঝাতে চাইবে? ওই যে বললাম, ক্যামেরা কিন্তু অনেক কথাই বলে দেয়। যেই জায়গায় হাজবেন্ডের এতবার বমি হয়েছে, হাজবেন্ডের এত শরীর খারাপ, কোনো সময় দেখলাম না যে হাজবেন্ডকে একটু নুন চিনি জল করে দিল বা একটা ওষুধ হাতের সামনে দিল, এটা দেখতে পেলাম না। অথচ ওখানে সিটংয়ে গিয়ে বেড়াতে গিয়েও ঘর গোছানো হচ্ছে, এটা নাকি কোনো ঘোরার ব্লগ হচ্ছে?
তার মানে কমেন্ট সেকশনে অনেকে বলেছে যে এই ম্যান্ডির মনে হয় বেড়াতে যাওয়াই উচিত নয়, ঘরে বসে সারাদিন সেজে গুজে ঘর গোছানোর ব্লগ দিলেই মনে হয় সব থেকে ওর বেশি ভালো হয়। কারণ কে বন্ধুরা ঘুরতে গিয়ে দিনের পর দিন যে ব্লগ গুলো দেওয়া হচ্ছে ভিউয়ার্স এর মানে টাকা ইনকামের লোভে, একদিনে তিনটে ব্লগ করে সেটাকে তিন দিন ধরে দেওয়া হচ্ছে, এটার কি কোনো মানে হয়? অ্যাকচুয়ালি ভিউয়ার্সরা তো মানে বোরিং ফিল করছে, বিরক্ত হয়ে গেছে এই ম্যান্ডির উপরে, মানে ম্যান্ডির উপরে প্রথমত কি হয়েছে সেটা ক্লিয়ার করে বলছে না, দ্বিতীয়ত মানে ঘুরতে গেলে যে একটা ফ্রেশ মাইন্ডের মেজাজে সবাই ব্লগ দেয় ভিডিও দেয় সেই জিনিসটাও পাচ্ছে না ভিউয়ার্সরা, সেই জায়গায় ভিউয়ার্সরা কিন্তু ক্ষিপ্ত হচ্ছে। কিন্তু ম্যান্ডি এটা কেন করছে? ম্যান্ডি এটা একটা কারণেই করছে, কারণ কি সে ওই যে এক্সট্রা রুমটা নিতে চেয়েছিল সেইখানে রাত্রির বেলায় কমেন্টস এর মাধ্যমে কথা হওয়ার পর কিন্তু ভাইয়াকে ফাইয়া করতে চেয়েছিল, এটা কিন্তু ম্যান্ডির তরফ থেকে জিনিসটাকে মানে বাড়ানো হচ্ছে। নাহলে ভাই যখন বলছে যে না এক্সট্রা রুম তো নেওয়ার কোনো কথা ছিল না, তখন কি করে ম্যান্ডি বলতে পারছে যে হ্যাঁ একটা এক্সট্রা রুম নেওয়ার কথা ছিল? কি করে ম্যান্ডি এই কথাটা বলতে পারছে? আরো একটা আমি কথা যেটা বলতে চাইছি, তোমার আজকের যে ব্লগটা দিয়েছে এই ম্যান্ডির ভাই যে ব্লগটা দিয়েছে মানে ম্যান্ডির আইডি থেকে যে ব্লগটা আজকে দেওয়া হয়েছে সেটাতে কেনই শোম্যান ভিডিওটা শুরু করলো না? অ্যাকচুয়ালি ব্লগ আইডিটা হচ্ছে শোম্যান এবং তার ওয়াইফের, তাই তো? মানে দ্যাটস এন্ড দ্যাটস ফ্যামিলি, সেই জায়গায় দুজনকার নাম অনুসারে কিন্তু আইডিটার নাম, মানে বুঝতেই পারছো আমি আর বলতে চাইছি না, ম্যান্ডির এম আর শোম্যানের হচ্ছে এস, এম এস ড্যাস। সেই জায়গায় ম্যান্ডি যেহেতু ভিডিওটা শুরু করলো না, সেই জায়গায় শোম্যান কেন ভিডিওটা শুরু করলো না, ভিডিওটা কেন তার ভাই শুরু করলো? এখানে একটা তোমাদের কোন জায়গায় খুঁত লাগছে না বন্ধুরা? হ্যাঁ, ওখানে ওই ভিডিওটা অনেকেই কমেন্ট করেছে যে এই থেকেই প্রমাণ পাওয়া যাচ্ছে যে শোম্যানের সাথে তার ভাইয়ের মানে ম্যান্ডির যে তার ভাইয়ের সাথে কোন রকম বাজে সম্পর্ক নেই, বা শোম্যানের সাথে তার ভাইকে নিয়ে ম্যান্ডির সাথে যে কোন রকম কোনো ঝামেলা হয়ে যায়নি সেটা প্রমাণ পাওয়া গেছে নাকি আজকের ভিডিওটায়। সে খুব ভালোভাবে শোম্যানের সাথে ঘুরেছে, কথা বলেছে, ফিরেছে, নানান রকম করেছে। তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে এই সমস্ত ছোট লোকদের কাছে কিন্তু পয়সাটা অনেকটা বড় ম্যাটার করে, অনেকটা বড় ম্যাটার করে, কারণ কি এদের এমন এক একটা মানে দিন গেছে যেখানে লোকের বাড়ি চাল চেয়ে এনে তবে কিন্তু ভাত রান্না করেছে। এটা কিন্তু আমি কোনো গল্প কথা বলছি না, সত্যি কথাই বলছি যে ম্যান্ডি করোনা পরিস্থিতিকালীনে কিন্তু লোকের বাড়ি চাল চেয়ে এনেও কিন্তু ভাত রান্না করেছিল। সেই জায়গা থেকে আজকে এই জায়গায় দাঁড়িয়ে সে কখনো চায় না যে একটা দিনও ব্লগ মিস হোক, সেই কারণে যেহেতু জানে যে শোম্যান তো ভিডিও করবে না, কারণ যে ওয়াইফ হাজব্যান্ডের বমি হচ্ছে যেন কোন রকম কোনো সুস্থতার জন্য কোনো কিছু ট্রিটমেন্ট করছে না, বরের প্রতি কোনো সেবা দেখাচ্ছে না, সেই জায়গায় সেই হাজব্যান্ড কেন বউয়ের ক্যামেরা কি বা ধরবে? সেই কারণে ভাইকে দিয়ে ক্যামেরা করেছে, বা হয়তো শোম্যান এটা চেয়েছিল যে ম্যান্ডি বলুক যে তুমি ক্যামেরাটা করো, সেটা হয়তো ম্যান্ডি বলেনি, ম্যান্ডি নিজের জেদে নিজে আছে। কারণ কি রিয়াঙ্কার একটা শর্ট ভিডিও থেকে খুব স্পষ্টভাবে বোঝা গেছে যে ভাই হাসি খুশি আছে ট্রেনেতে, সমস্ত কিছু ট্রলি নামানো ওঠানো এটা বের করা ওটা বের করা, ভাই সমস্ত কিছু দায়িত্ব ভাইয়ের, মানে ভাই এটা দাও তো, ভাই ওটা দাও তো, ভাই সেটা দাও তো, সামনে শোম্যান থাকা সত্ত্বেও কিন্তু শোম্যানকে কোনো কথাই বলা হচ্ছে না, কেন বলা হচ্ছে না? আর ম্যান্ডি কিন্তু খুব মুখ গোমড়া করে বসেছিল, কেন এটা কেন? তারা যদি ঘুরতে গিয়ে এই ধরনের ন্যাকামোগুলো করতে পারে আর আমরা কন্ট্রোভার্সি করে কিছু সত্য কথা বন্ধুদের সামনে তুলে ধরি, আমরা নাকি ওইরকম মেন্টালিটির হয়ে যাচ্ছি? আমরা ওরকম মেন্টালিটির হয়ে যাচ্ছি? আমাদের মধ্যে না এইটুখানি বোধগম্য আছে যে যদি কোনো ঝগড়া শান্তি হয়েও থাকে সেটা কিন্তু বাড়িতেই রাখবো, বাড়ির বাইরে বেরিয়ে এত এত প্রায় যেখানে আমার ভিউ হচ্ছে 80,000-90,000 ভিউ হচ্ছে সেই ভিউ এর মাঝখানে আমি জানান দেবো না যে সত্যি আমার আর আমার হাজব্যান্ডের মধ্যে একটা মনোমালিন্য চলছে, যেটা কিন্তু সলিড কেস একদম। এবং সেই জিনিসটাকে বাহবা দেওয়ার জন্যই আমি ভাইকে দিয়ে ক্যামেরা করাচ্ছি যে দেখো ওদের মধ্যে কত মিল। অ্যাকচুয়ালি যদি মিলটা থাকতো ঠিক আছে, চলো প্রথমে ভিডিওটা নাই এই ভাই শুরু করেছিল খুব ভালো কথা, কিন্তু মাঝে মিশেলে তো একবার এই শোম্যান ভিডিওটা নিতেই পারতো, ক্যামেরাটা তো একবার ধরতেই পারতো, কিন্তু না, কিন্তু না, ভাই মানে দিদি যেইভাবে মানে ম্যান্ডি যেইভাবে শিখিয়ে দিয়েছে যে তুই এই এইভাবে তুমি ক্যামেরাগুলো করবে, এবং ভাইও সেহেতু ওই ওইভাবে কিন্তু ক্যামেরা করেছে। আরো একটা কথা আমি বলতে চাইছি যে ম্যান্ডি কিন্তু নিজের মুখেই বলেছে যে শোম্যান কিন্তু কোনো মিউজিক ভিডিও করতে চায়নি। এই শোম্যান কেন মিউজিক ভিডিও করতে চাইছে না? যেই জায়গায় মিউজিক ভিডিও করলে অনেক অনেক ভিউ, অনেক অনেক টাকা ইনকাম, আইডিটার অনেকটা বড় বড় মানে এক এক লাফে অনেকটা করে গ্রোথ হচ্ছে, সেই জায়গায় কোনো মানুষ কি চাইবে সুখ সম্বন্ধে যে আমি এই ধরনের যে ভিডিও থেকে আমার প্রফিট হচ্ছে সেই ধরনের ভিডিও আমি দেবো না? নিশ্চয়ই সেই ভিডিও করা নিয়ে এমন কিছু প্রবলেম হচ্ছে যেই জন্যই শোম্যান হয়তো চাইছে যে আমার পয়সার দরকার নেই, হয়তো সংসারে শান্তিটা আমার থাকুক। কারণ কি কোথাও না কোথাও এটা কিন্তু জানা গিয়েছিল যে যখন শোম্যান খুবই গরিব ছিল, যখন ম্যান্ডি প্রথম প্রথম বিয়ে করেছিল, যখন সে এই সমস্ত আইডি খুলিনি, তখনও কিন্তু ম্যান্ডি কোনো একটা নতুন সম্পর্কের মধ্যে
বাধা পড়েছিল এবং সেই বাধা পড়ার মধ্যে অনেক অশান্তি ঝগড়া হওয়ার পর কিন্তু আবারও সমস্ত কিছু মানে ঠিকঠাক হয়ে গেছিল। তাই একবার কিন্তু মানে কুকুরের লেজ কিন্তু কখনোই সোজা হয় না, একবার যেহেতু লেজটা বেঁকেছে আর পেছনে যেহেতু তার লাইফ হিস্ট্রির সাথে অনেক কিছু জড়িয়ে আছে, তাহলে সেকেন্ড বার এই ধরনের ঘটনা না ঘটার কিন্তু কোনো কারণ নেই বন্ধুরা। এই ভিডিওটা থেকে অনেক কিছু প্রমাণ পাওয়া যাচ্ছে, এক্সট্রা রুম নেওয়ার কথা, ভাইকে বলা হচ্ছে যে এইটা দাও, ভাইকে বলা হচ্ছে ওইটা দাও, ভাইকে সমস্ত কিছু বলা হচ্ছে, কিন্তু হাজব্যান্ডকে কেন নয়? ভাই ভিডিও করছে অথচ হাজব্যান্ড ভিডিও করছে না কেন? আরো একটা কথা বলতে চাইছি, সৌমেন কিন্তু আজকের ভিডিওতে বলল যে পাহাড়ে আসার ইচ্ছা নেই। কেন পাহাড়ে আসার ইচ্ছা নেই? লাদাখে গিয়ে খুব ভালো লেগেছে, আবার তোমার আরো একটা জায়গা কোথায় বললো সেখানে গিয়ে খুব ভালো লেগেছে, অথচ এখানে এসে কেন ভালো লাগলো না? কারণ কি, দীঘায় গিয়ে হয়তো ম্যান্ডি আর ভাইয়ের সম্পর্কটা সাইয়া সাইয়া হাফ হয়েছিল, কিন্তু এই যে দীঘা থেকে আসার পর সম্পর্কটা যখন আরো গভীর হয়ে গেছে, তখন কিন্তু এই সৌমেন চায়নি যে এই ভাইয়াকে সাইয়া হিসেবে ম্যান্ডি যাতে সাথে করে না নিয়ে যায়। কিন্তু ম্যান্ডি তো সে সমস্ত কথা শোনার মেয়ে নয়, যদি সত্যি ম্যান্ডি সত্যি ভালো মনের মানুষ হতো তাহলে তার মাকে নিয়ে যেভাবে কমেন্টস গুলো করা হচ্ছে সে তার প্রতি উত্তর একটা প্রশ্নেই দিয়ে দিতে পারে, একটা উত্তরে দিয়ে দিতে পারতো যে আমাকে যা বলছো বলো, আমার মাকে নিয়ে আমার বাবাকে নিয়ে কোন রকম কোনো কথা বলো না, তাদেরও তো আইডিয়া আছে, যদি কিছু বলার তাদেরকে গিয়ে বলো, আমার ভুল দেখতে পেলে আমাকে বলো, আমার ভুলের সাজা আমার মাকে আর বাবাকে অন্তত তোমরা দিও না, কারণ আমরা প্রত্যেকেই কিন্তু নিজেদের থেকে বেশি ভালোবাসি আমাদের মা বাবাকে, মা বাবার সম্মানকে। সেই দিকে ম্যান্ডি এতটাই ছোট মনের মানুষ, ভিউয়ের লোভে এতটাই পাগল হয়ে গেছে যে মাকে বলুক, বাবাকে বলুক, নিজের মেয়েকে বলুক, ভাইয়ের সাথে ম্যান্ডির সম্পর্ককে জড়িয়ে দিক, হাজব্যান্ডকে নিচুই নামিয়ে দিক, কিচ্ছু এসে যায় না, কিচ্ছুই ম্যান্ডির এসে যায় না। আরো একটা কথা এই ভিডিওর মধ্যে বলবো, ম্যান্ডি এতটা স্বার্থপর, এতটা পয়সা পিচাসি মেয়ে এই ম্যান্ডি, রিয়াঙ্কা এবং রিয়াঙ্কার হাজব্যান্ড ঘুরতে গেছে নিশ্চয়ই বুঝতেও পারেনি যে এরকম একটা সিচুয়েশন তৈরি হবে। সেই জায়গায় দুটো তো আলাদা রুম নেওয়া হয়ে গেল। এবার সত্যি কথা বলছি, কোনো কিছু এতে গায়ে মাখা নেই, রিয়াঙ্কা কিন্তু এই সমস্ত কিছু সহ্য করছে নিজের আইডিটাকে বড় করবার জন্য। কারণ কি, রিয়াঙ্কা কিন্তু এই ম্যান্ডির হাত ধরি, অবভিয়াসলি রিয়াঙ্কা খুব ভালো একজন ব্লগার, কিন্তু তার সাথে সাথেও কিন্তু এই ম্যান্ডির হাত ধরেই কিন্তু সে খুব অল্প সময়ের মধ্যে এতটা দূর মানে দূর আসতে পেরেছে। সেই জায়গায় যদি এখন রিয়াঙ্কা ম্যান্ডির সমস্ত কথা না শুনে তাহলে তো রিয়াঙ্কার সাথে একটা ঝামেলা সৃষ্টি হয়ে যাবে, এবং রিয়াঙ্কা যেভাবে ম্যান্ডির থ্রু ধরে একটু আস্তে আস্তে মানে খুব তাড়াতাড়ি বড় হতে পারছে সেটা তো আর হতে পারবে না। সেই কারণে কিন্তু এই ম্যান্ডির সমস্ত কথাকে এই রিয়াঙ্কা মেনে নিচ্ছে, কারণ কি ম্যান্ডি সবসময় বলছে, এই তোমার রিয়াঙ্কার হাজব্যান্ডকেও বলছে, ভাই তুমি একটু ক্যামেরা করো তো, রিয়াঙ্কাকে বলছে তুই একটু ক্যামেরা কর তো, এগুলো কিন্তু ওদেরও খুব একটা পছন্দ হচ্ছে না, কিন্তু ও করতে বাধ্য, কারণ কি ওকে দেখিয়ে রিয়াঙ্কা একটু হলেও বড় হয়েছে। এই যে একটা রুমের মধ্যে ছেলেরা একটা রুমের মধ্যে মেয়েরা, হয়তো রিয়াঙ্কার কোথাও মনে ইচ্ছা ছিল যে না আমরা পাহাড়ে গিয়ে এরকম এরকম ভাবে থাকবো দুজনে মিলে, সেই আশাটা পূর্ণ হলো না। যথারীতি কালকে যে নদীতে যেখানে ঘুরতে গেল সেখানে কি ও কিন্তু ওই মেয়েটাকে কাবাব মে হাড্ডি করে দিল, নিজে কিন্তু বলছেই ম্যান্ডি যে কাবাব মে হাড্ডি করে কিন্তু আমি আমার মেয়েকে পাঠাচ্ছি। তো এই বোধ বুদ্ধিটা যদি থেকেই থাকে যে একে তো একসাথে রুমে আমরা থাকছি না, সেই জায়গায় ওরা হাজব্যান্ড ওয়াইফ যদি একটু ঘুরতে যায় আলাদা করে যাক না, মানে নিজেরাও নিজেদের এনজয়টাকে নষ্ট করছে ওই সাইয়াকে সাথে এনে, এবং রিয়াঙ্কা এবং রিয়াঙ্কার হাজব্যান্ডের যে একটা এনজয়কর মুহূর্ত একটুখানি এক ঘন্টা বা দু ঘন্টা দুজনে মিলে একসাথে গিয়ে একটুখানি গল্পগুজব করবে, একটুখানি রিলস বানাবে, একটুখানি আনন্দ মজা করবে, তাতেও কিন্তু নিজের মেয়েকে জেনে বুঝে কিন্তু কাবাব মে হাড্ডি করে দিচ্ছে। অথচ আগের দিন যখন সৌমেন তিনজনে গেল, সৌমেন ভাই আর যখন এই রিয়াঙ্কার হাজব্যান্ড যখন তিনজনে গেল, তখন মেয়েটাকে কেন পাঠালো না বন্ধুরা, কেন পাঠালো না মেয়েটাকে? মেয়েটাকে কি তার বাবা যত্ন সহকারে রাখতে পারতো না? নিশ্চয়ই রাখতে পারতো, কিন্তু ওখানে পাঠায়নি। কারণ কি জানে যে আমার হাজব্যান্ডের এখন মুড অফ, শুধুমাত্র ভিডিও দিতে হবে, ভিউ কামাতে হবে, এবং যেহেতু ভাইকে মানে বলে পাঠিয়েছে এই ম্যান্ডি দিদি ভাই যে তুমি আমার ভিডিও করবে ভাই, সেই জায়গায় ভাই তো ভিডিও করতে বাধ্য। আর সৌমেন তো এই জায়গায় জানে যে আমার তো এই ভিডিওর প্রতি কোনো ইন্টারেস্ট নেই, সেই জায়গায় আমি মেয়েকে নিয়ে যাই আর না যাই আমি নাক কান কাটা হয়ে পুরো যে যা কমেন্ট করছে করুক, আমি কোনোরকম কোনো কথার রিপ্লাই কিন্তু দেব না। তো যারা আমাকে এই ধরনের কমেন্টগুলো করছো যে আমার যেমন মেন্টালিটি আমি সেরকম ধরনের কথা নাকি এই ম্যান্ডিকে নিয়ে বলছি, তাদের একটা প্রশ্ন করছি যে তোমাদেরকে যদি কিছু না করার সত্ত্বেও মা বাবাকে নিয়ে মিথ্যে মিথ্যে প্রশ্ন করা হতো তাহলে তোমরা কি কোনোরকম কোনো মুখ খুলতে না? তোমরাও কিন্তু এই কথাটা বলছো যে আমাকে বলছো বলো, আমার বাবা মাকে নিয়ে কিছু বলো না, আমার ভুলের সাজা আমাকে দাও, আমার বাবা মাকে অন্তত দিও না। আর একটা কথা বলতে কিন্তু আমরা বাধ্য হচ্ছি বন্ধুরা, যখন কিন্তু
মানুষ ভুল করে সেই ভুল জায়গায় কিন্তু কেউ যখন গিয়ে প্রশ্ন করে তখন কিন্তু মানুষ বুঝতে পারে যে আমি কি উত্তর দেব। আমি চুপচাপ থাকাটাই মনে হয় সব থেকে ভালো। আর মানুষের নামে যখন মিথ্যে মিথ্যে অভিযোগটা দেওয়া হয় না তখনই মানুষ কিন্তু তেড়ে ফুড়ে লাগে যে আমি জানি আমি ভালো, তার সত্ত্বেও কেন আমি বাজে কমেন্টসের সম্মুখীন হব। এটা কিন্তু প্রত্যেকটা বড় বড় ব্লগারের ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে, যেমন মৌ, প্রিয়া আরো অনেকেই আছে তাদের সাথেও কিন্তু হয়ে আছে, যাদের ভাই মাকে নিয়ে কথা বললি কিন্তু তারা তাদের প্রতিউত্তর দেয় যে যদি কোনো ভুল করি আমাকে বলো, আমার বাবা আমাকে বলো না। কিন্তু ম্যান্ডি এতটাই ছোট লোক, এতটাই মানে সাইনিয়র প্রেমে পাগল হয়ে গেছে যে নিজের বাবা মা, মেয়ে, স্বামী কাকে কি বলছে বলুক, আমার এখন ভিউ প্রয়োজন। কারণ কি, এখন স্বামীর মুখটা বেশি বেশি টাকা দিয়ে বন্ধ করতে হবে। একদিন যদি আমি একটা ব্লগ মিস দিই তাহলে সেই টাকাটা আমি কোথা থেকে পাবো? তাই একই ভিডিও দুটো আইডিতে ছেড়ে, রিয়াকার ভিডিওতেও মানে আইডিতেও ছেড়ে এবং নিজের আইডিতেও ছেড়ে টাকাটা ইনকাম করে ভাই প্লাস সাইয়াকেও আমাকে দেখতে হবে, তাই না? তো যাক, চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে, তখন তোমরা কিন্তু খুব ভালো। চলো টাটা।